আমি জানি তুমি আমার উপর রেগে আছো অয়ন, কিন্তু আমি আমি পুলিশ স্টেশনে গেছিলাম, তাই জন্য কলির বাড়ি যেতে দেরি হলো। কি হলো, আমি তোমার সঙ্গে কথা বলছি শুনছো? আমি সত্যি পুলিশ স্টেশনে আটকে গেছিলাম। কথাগুলো এখন আমাকে জানিয়ে কোনো লাভ আছে কি? তোমার মন যা চেয়েছে তুমি তাই করেছো। এটা আমার মনের চাওয়ার কথা না অয়ন, রজত ভৌমিক আমাকে ডেকে পাঠিয়েছিল, ওর কাছে একটা চিঠি এসেছিল যাতে লেখা ছিল ওই পুরো ব্যাপারটা কোনো মহিলা ইনভলভড। তাই নাকি? হ্যাঁ, কিন্তু রজত বিশ্বাস করেনি। তার কারণ রজত আমায় বিশ্বাস করে, ও মোটেই আমায় সন্দেহ করে না। ও তো আমাকে স্পষ্ট বলেছে এখানে নিশ্চয়ই অন্য কোনো মহিলা ইনভলভড। আর সত্যি কথা অয়ন, রজত এইটা বলার পরে আমিও একটু নিশ্চিন্ত হয়েছি, তা নাহলে এরম একটা কেসে ফেঁসে যাওয়া সত্যি তো টেনশন হয় বলো। ভাগ্যিস রজত ছিল, রজত যদি না। রজত ভৌমিক দেখছি তোমার ব্যাপারে এক্সট্রা কেয়ার নিচ্ছে। তাই একটু নিচ্ছে বলতে পারো। আর রজত কেয়ার নিচ্ছে বলেই কিন্তু আমি এখনো সেফ হয়েছি। আই এম শিওর রজতের জায়গায় অন্য কোনো অফিসার এই কেসের দায়িত্বে থাকলে এতদিনে আমি লক আপের ভেতরে থাকতাম। একজন সুন্দরী অল্প বয়স্কা মহিলা বিপদে পড়েছে, যে কোনো সুযোগ সন্ধানী পুরুষই চাইবে ঝাঁপিয়ে পড়তে। প্লিজ এইভাবে বলো না রজতের সম্বন্ধে। রজত রজত খুব সেন্সিবল একজন অফিসার। ও, আমি তোকে মার অ্যানিভার্সারিতে ইনভাইট করে দিয়েছি। তোমার সঙ্গে তোর আগেই কথা হয়েছিল, তাই ভাবলাম ওকে একেবারে বাড়িতেই ডেকে নি। দেখবে ওর সঙ্গে জমিয়ে আড্ডা মারলে তোমারও দারুণ লাগবে। শোনো গাগি, তুমি তোমার রেসপন্সিবল বন্ধুকে বাড়িতে ইনভাইট করেছো, তোমার মন তাই চাইছিল, নো প্রবলেম। কিন্তু প্লিজ এর মধ্যে আমাকে জড়িও না। তার মানে? মানেটা খুব সোজা, খুব সোজা। তুমি রজতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছো, গো অ্যাহেড, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু প্লিজ এটা এক্সপেক্ট করো না যে আমিও রজতকে জড়িয়ে ধরে বন্ধু বন্ধু বলে আত্মহারা হয়ে যাবো। হ্যাঁ অয়ন, প্লিজ।